ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত শ্রোতা বন্ধু, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা নতুন নাস্তিক এর আগমন বাংলাদেশে ঘটেছে, যার নাম হচ্ছে লোপা রহমান। বাংলাদেশ একটি ইসলামিক দেশ, এটা আমরা মনে করি, অনেকেই এটা মনে করেন যে বাংলাদেশ একটা ইসলামিক দেশ, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু নাস্তিক মাথা চাড়া দিয়ে উঠে। কিছু মানুষ ফেসবুকে ইন্টারনেটে ফেমাস হওয়ার জন্য অনেক কটূক্তি করে থাকেন ইসলাম নিয়ে। তাদের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে লোপা রহমান। খুব নতুন করে, নতুন রূপে সেজে ইনি ফেসবুকে আসতে চাইছেন, ইনি মানুষের অন্তরে একটা জায়গা করার চেষ্টা করছেন। ইনি একজন নাস্তিক, যদিও ইনার নাম লোপা রহমান, ইনি ইসলাম ধর্মাবলম্বী, নাম শুনে মনে হয়, কিন্তু আসলে ইনি ইসলাম ধর্মের কেউ না। তো এই লোপা রহমান বেশ কিছু ভিডিও ইন্টারনেটে দিয়েছে। তা আসলে এই ভিডিওতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ ইসলামের শত্রু বরাবরই একদম শুরু থেকে রয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না। দিন ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকে কীভাবে রক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানকে, তার ওহির বাণীকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এখন প্রশ্ন হলো, তো এই ম্যাডাম খুব চিন্তিত আছেন বেহেশত নিয়ে, জান্নাত নিয়ে উনি খুব টেনশনের মধ্যে রয়েছেন। উনি বলতে চাইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেটলি কোনো মানুষ যখন প্রচুর পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাহান্নাম দেবেন, তারপরে আলটিমেট একটা সময় তাকে জান্নাতে প্রদান করা হবে। আর ওই জান্নাতে যখন আসবে একটা মহিলা বা একটা পুরুষ, তখন তার খোয়াইশ, তার ইচ্ছাটাকে পূরণ করা হবে, অর্থাৎ ইচ্ছা পূরণের নামই হচ্ছে বেহেস্ত। তো উনি কয়েকটা উদাহরণ দিয়েছেন, যেমন ধরেন এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসলো, সে তাকে পেলো না, তো সে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে যে আই ওয়ান্ট দ্যাট গার্ল, আমি ওই মেয়েটাকে চাই, আমি ওই পুরুষটিকে চাই। তো সে তাকে পাত্তা দেবে না, সে আবার বলবে আমি অমুককে চাই, সে তাকে পাত্তা দেবে না, সে বলবে আমি অমুককে চাই। এই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ভীষণ চিন্তায় পড়ে যাবেন। তো আমরা কী করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, উনি কোশ্চিন রেখেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখুন, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত এমন একটা জিনিস যার কথা মানুষ কোনোদিন কানে শুনেনি, যা কোনোদিন মানুষ চোখে দেখেনি, ওয়া খাতারা আলা কালবে বাসার, অর্থাৎ অন্তর কোনোদিন কল্পনা করেনি, এর নাম হচ্ছে জান্নাত। আপনি কি ভাবতে পেরেছেন, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা বাড়ি হবে ঢেউয়ের উপরে, একটা ইট সোনার, একটা ইট রূপার, মাঝের সিমেন্ট হবে কস্তুরি। মানে আপনার ভাবনার বাইরে, আপনি যেখান থেকে ভাবনাটা শুরু করবেন বা আপনার ভাবনাটা যেখানে গিয়ে শেষ হবে, সেখান দিয়েও শুরু নয় এই জান্নাতের ব্যাপার। তো আপনার আমার ছোট্ট মস্তিষ্কে আমরা জান্নাতের হিসাবটা পাবো না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন। এই ইলমের খবর শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আমাদের মানব জাতির মধ্যে প্রদান করার চেষ্টা করেছেন, অতটুকুই আমরা জানি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। তো এখন এই ম্যাডাম খুবই চিন্তিত যে একজন মানুষ, একজন মানুষকে ভালোবাসলো, দুনিয়ায় পেলো না, তো সেখানে গিয়ে তো সে চাইবে যে আই ওয়ান্ট লোপা, আমি লোপাকে চাই। সো লোপা ওয়ান্ট সাম ওয়ান, লোপা আবার অন্য কাউকে চাই, এটা কী করে হবে? বিষয় হচ্ছে, জান্নাত হচ্ছে ইচ্ছা পূরণের নাম, আচ্ছা মেনে নিলাম আমরা আপনার কথাটা আমি, কিন্তু এই যে ইচ্ছা পূরণ, সেই ইচ্ছাটা কোন ইচ্ছা হবে? আপনার মতন কুবুদ্ধির ইচ্ছা নাকি সুবুদ্ধির ইচ্ছা? আপনি মনে করেন যে জান্নাতে প্রচুর খাবার খেয়েছেন, এখন আপনি মানে ইউ ওয়ান্ট টু গো টু টয়লেট, আপনি টয়লেটে যেতে চান, আপনি একটু পায়খানা পেশাব করবেন, এটা ভাবছেন, কিন্তু এই পরিস্থিতি তো হবে না জান্নাতে, জান্নাতে তো আর টয়লেটের ব্যবস্থা নেই, তাহলে আপনার এই ইচ্ছাটা তো পূরণ হবে না। সো এই যে ইচ্ছা পূরণ হবে না, সেই ইচ্ছা জান্নাতে আপনার হবে না, ওই ইচ্ছাটাই আপনার জন্য হবে না, এক নম্বর। দুই নম্বর পয়েন্ট, সাপোজ আপনি ধরেন লন্ডনে বসবাস করেন, তো মাঝে মধ্যে আপনি মানে ওই কলগাল হিসাবে কাজ করেন, কলগাল মিনস বেশ্যা, ধরেন আপনি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছেন, সাপোজ আমি বলেছি মানে ধরুন আপনি মনে করেন যে আপনি কারোর কাছে শুয়েছেন, এবার আরেকজনের সাথে আপনার শোয়ার ইচ্ছা,
তো এখন সেই ইচ্ছা পূরণের পূর্বে মালাকুল মত আসলো, আপনার জানটা নিয়ে চলে গেল, এখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হয়ে গেলেন, সবারই আলটিমেট বিচার হয়ে গেল, এখন আপনি জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ওই ব্যক্তির সঙ্গে শুতে চেয়েছিলাম দুনিয়াতে, বাট আমার সুযোগ হয়নি, ক্যান ইউ পারমিট মি টু গো দেয়ার, আপনি কি আমাকে একটু পারমিশন দিবেন, আমি ওখানে ওর সাথে শুতে চাই। এটা একটা বিয়াদবিমূলক কোশ্চেন। ইচ্ছা এমন নয় যেটা আপনার হবে যা পূরণ হবে না জান্নাতে। সুবহানাল্লাহ, আপনি যে রাস্তায় রয়েছেন, মানে আপনার মেন্টালি ডাক্তার দেখানোর প্রয়োজন বলে আমরা মনে করছি, তবে আপনাকে প্রমোট করতে চাইছি না, জাস্ট আপনাকে একটু শুধরানোর জন্য বলতে চাইছি, বা আপনি যে চিন্তিত যে জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নাকি টেনশনে পড়ে যাবেন আপনাদের আমাদের জন্য, তা আসলে আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জান্নাত নয়, জান্নাতটা মুসলমানের জন্য, জান্নাতটা তাওহিদবাদীদের জন্য, জান্নাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সর্বান্তকরণে মেনে নিয়েছে তার জন্য, নট ফর ইউ লোপা রহমান। কান খুলে শুনে রাখুন, জান্নাতটা আপনার জন্য নয়। আপনি যে ব্যঙ্গাত্মক ভাষায় যে কথাগুলা দুনিয়ার বুকে ছড়াতে চাইছেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আফটার ইউর ডেথ, আপনি বুঝতে পারবেন আপনার মৃত্যুর পর। আমি কোনো আবেগ দিয়ে কথা বলছি না, আমি বিবেক দিয়ে কথা বলছি। আপনার বুদ্ধি, আপনি একজন মানুষ, আপনি পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনার বুদ্ধি এতটা লোপ পায় কী করে? নামের সাথে সাথে কি লোপা থেকে লোপ হয়ে গেছে বুদ্ধিটা? বুদ্ধিটা এত লোপ পায় কী করে? আপনার এই যে কুবুদ্ধি, কোনো একজন ব্যক্তি নাকি বলেছিল যে আচ্ছা বলো তো কার কাছে ফেরেস্তা যায় না, তো বলছে যে যে বাড়িতে মানুষ মদ গাঁজা খায়, অর্থাৎ যে বাড়িতে এই ধরনের মানে নেশা দ্রব্য পান করা হয়, সেখানে নাকি কোনো ফেরেস্তা যেতে পারে না। তো সেই পাগল লোকটা বলে উঠল, আচ্ছা তাহলে আমি সবসময় গাঁজা আর গাজার কোলকে সবসময় আমার কাছে রেখে দেবো, তাহলে নিশ্চয়ই আমার কাছে মালাকুল মত আসতে পারবে না। ওই লোকটাও যেমন পাগল, আপনিও তেমন পাগল। তাই আপনাকে বলছি যে ইন্টারনেটে ফেমাস হয়ে লাভ নেই, আমাদের ফাইনাল ডেস্টিনেশন ইজ গ্রেভ, কবর, ওখানে যেতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, ফালতু নিজেকে প্রমোট করিয়েন না, বা জাতির সামনে তুলে ধরে যে সমাজ গড়তে চাইছেন সে সমাজ গড়বে না। ফেরাউন নাকি বেঁচে ছিল 700 বছর অথবা 1700 বছর, টিকতে পারেনি, কারণ টিকতে পারেনি, হামান টিকতে পারেনি, আপনার মতো কত দাজ্জাল দুনিয়াতে দেখেছে যারা টিকতে পারেনি, আপনিও টিকতে পারবেন না, কষ্ট হয় আপনার জন্য। তাই আপনাকে বলছি, জান্নাতে যাওয়ার ইচ্ছা যে পোষণ করেছেন, সেই ইচ্ছাটা পোষণ করতে গেলে আপনাকে দীন ইসলামকে পরিপূর্ণ মেনে নিতে হবে। দীন ইসলাম টোটালি সায়েন্টিফিক, এটা বিজ্ঞানের বাইরে নয়, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। আপনার কুযুক্তির মাধ্যমে ইসলামটা চলবে না, কুযুক্তি আপনি দিয়েছেন, এই কুযুক্তির মাধ্যমে ইসলাম চলবে না, ইসলাম যুক্তির মাধ্যমে চলে এবং প্রতিষ্ঠিত যুক্তির মাধ্যমে ইসলাম চলে। সো আপনারা যে একটা সোসাইটি গড়ার চেষ্টা করছেন, আপনি বা আরও আপনার সাথে যারা রয়েছে, যারা দুনিয়াটাকে উপভোগ করতে চায়, একটা এনজয়মেন্ট মনে করে, দুনিয়াটাকে একটা ভোগের বস্তু মনে করে, তাদেরকে বলছি আপনারা সাবধান হয়ে যান, দীন ইসলামকে মেনে চলুন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের চলার পথ সুগম হবে এবং আখেরাতে শান্তি পাবেন। সো উদ্ভট উদ্ভট কোনো কোশ্চিন করে জাতিকে বিভ্রান্ত করবেন না, আর এই জাতি বিভ্রান্ত হলে আপনি তো জাহান্নামে যাবেন, যাবেনই, এই জাতিকে আপনি নিয়ে যাবেন, তার জন্য আপনার হবে ডবল শাস্তি। তবে একটা কথা শুনে রাখুন, আপনার জন্য কিন্তু জান্নাত নয়, আপনি যে রাস্তায় হাঁটছেন। সো ইউ হ্যাভ চেঞ্জ টু ইয়োর ট্র্যাক, আপনি আপনার রাস্তাকে পরিবর্তন করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক সুন্দর। আপনি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজের কাছে আপনি আপনার নলেজ দিয়ে তুলনা করলেন, আল্লাহকে আপনি টেনশনে ফেলে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায় না ঘুমান না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফাকুনের মালিক, আপনি তাকে টেনশনে ফেলে দিচ্ছেন। একটা মানুষ আপনার ওই ব্রেনটা নেই, একটা পেটের বাচ্চাকে যেমন বোঝানো যায় না যে দুনিয়াতে এত বড় বড় মানুষ রয়েছে, এত বড় বড় ট্রেন চলে, দুনিয়াতে এত রকমের কারিকুলাম রয়েছে, দুনিয়াতে এইরকমভাবে মানুষ চলে, যেমন একটা ছোট পেটের বাচ্চাকে বোঝানো যায় না, তেমন করে একটা নাস্তিককে বোঝানো মুশকিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাবলী, আপনি মানুষ, আমরা মানুষ, আমরা ক্ষুদ্র জীব, পৃথিবীর তুলনায় একদম অতি নগণ্য। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এইটা আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। সো আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করুন, কোরআন পড়ুন, সুন্দরভাবে বুঝে পড়ুন, তারপরে কোরআন দিয়ে জীবন গড়ুন, এই আশাবাদী আশা রেখে আপনাকে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে এখানে বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.